18 বিধানসভা নির্বাচনের আগে রামনগরের বিজেপি প্রার্থী সুরজিৎ দত্তকে প্রশ্ন করা হয়েছিল, আপনি গত নির্বাচনে জয়লাভ কেন করেননি? প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, এবার আমি পদ্মফুল চিহ্ন নিয়ে আসছি, আমি জিতবই। গতবার আমাকে চিটিং করে হারানো হয়েছিল। হাড্ডাহাড্ডি গতবার হয়েছিল, বাটপারি করে নিয়ে গেছে আমার থেকে চিটিং করে। এবার আর হবে না, এবার হবে না, এবার শক্ত দুর্গ। এবার করতে গেলে খুব কষ্ট হবে। আশঙ্কা কি? পদ্মফুল তো আমি, পদ্মফুলই জিতবো। এবার সব ছেড়ে এসছি তো, হাত চিহ্নটার চিহ্ন ছেড়ে এসছি, পদ্মফুলে এসছি, পদ্মফুলই গ্রহণ করেছি, পদ্মফুলই জিতবো। জিতলে প্রথম কাজটা কি থাকবে? আমরা লোকের জন্য কাজ করব। আমি কাজ জানি একটাই, মানুষের পেটে শান্তি দেওয়া। 18 বিধানসভা নির্বাচনে জয়লাভের পরে একই প্রশ্ন করা হয়েছিল, উত্তরে তিনি বলেছিলেন, এবার আমি জিতেছি, এবার দ্বিগুণ উন্নয়ন করব। ছিনিয়ে নিয়েছিল, এবার আবার ঘুরিয়ে এনেছি। 6 ডাবল ভোটে, 10 ডাবল ভোটে শৃঙ্খলতা ফিরে এসছে এবং আমাদের জন্য শৃঙ্খলতা বজায় থাকবে। ওদের জন্য কাজ করব, আমি তো কাজ করে যাব। আজ উনি নিজের প্রতিচ্ছবি নিয়ে রামনগরে বিজেপির বিজয় মিছিল করেন। এলো রে, এলো রে বিজেপি, এলো রে, বলো রে, বলো রে বিজেপি, এলো রে, এলো রে, এলো রে বিজেপি, এলো রে, বলো রে, বলো রে বিজেপি, এলো রে, গেরুয়া রং লাগিয়ে নাচো রে, গেরুয়া আবির নিয়ে নাচো রে, নাচো নাচো সবাই মিলে নাচো রে, গাও গাও একসাথে গাও রে, এলো রে, এলো রে বিজেপি, এলো রে, বলো রে, বলো রে বিজেপি, এলো রে। মোদি সরকার এসেছে ভাই, বিজেপি সরকার এসেছে ভাই, মোদি সরকার এসেছে ভাই, এসেছে ভাই, এসেছে ভাই। 25 বছর পরে শান্তি ফিরল ঘরে, মুছে গেছে কালো দিনের অভিশাপ, গেরুয়া রং উড়িয়ে চারিদিকে রঙিন করে জয়ধ্বনি দেব। এলো রে, এলো রে বিজেপি, এলো রে, বলো রে, বলো রে বিজেপি, এলো রে। এত বছর ধরে একদম সরকার চলছিল, এখন একটু পরিবর্তন হচ্ছে, সব কিছুই ডেভেলপমেন্ট হবে, সব দিকে পরিবর্তনটা দরকার ছিল, তো এটা হয়েছে দেখে আমরা সবাই আজকে এত মানুষ, আপনারা বুঝতেই পারছেন যে সবাই খুশি আজকে। পঁচিশ বছর পরে খুশি ফিরল ঘরে, মুছে গেছে কালো দিনের অভিশাপ, গেরুয়া রং উড়িয়ে চারদিক রঙিন করে জয়ধ্বনি দেবো।